নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে হেডমিস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগ সংক্রান্তিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের হাতে তুলে দিয়ে চলেছি। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন আছেন, তাদেরকে অনুরোধ করছি লাল রঙের যে সাবস্ক্রিপশান বাটন রয়েছে সেটি প্রেস করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, তাতে করে নতুন ভিডিও আসলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। বেল আইকনটিকে প্রেস করার পর অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও নিচে ডিসক্রিপশন বক্সে থাকা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটি ফলো করতে ভুলবেন না, সেখান থেকেও নতুন নতুন আপডেট আপনারা পেতে পারবেন। তো বন্ধুরা, আজকে যে আপডেটটি আপনার হাতে তুলে দিতে চলেছি তার মূল বিষয়বস্তু দিকে এগিয়ে যাচ্ছি। তো বিগত বিভিন্ন দিন থেকে আপনারা দেখেছেন যে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন আপার প্রাইমারি ধরুন এবং হেডমাস্টার হেডমিস্ট্রেস নিয়োগ, এবং তাছাড়াও তার সাথে সাথে বিভিন্ন যে পদগুলিতে নিয়োগের জন্য গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত পদের পরীক্ষাগুলো কিন্তু হয়েছে। এবং কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে, আপার প্রাইমারি ক্ষেত্রে যেমন পরীক্ষা হয়ে যাওয়ার পরও বিভিন্ন কেস চলছিল, তা এরকমভাবে এই হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগের পরীক্ষাটি কিন্তু অনেক দিন আগে হয়েছে। তার যে কাউন্সেলিং প্রসেস সেটি চলছিল, তার কাউন্সেলিং প্রসেসের যে ফোর্থ কাউন্সেলিং সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই ফোর্থ কাউন্সেলিং ফেজটি পরীক্ষা হওয়ার কথা এবং যে পরীক্ষাটি হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট SLST HM 2017 সালে যে পরীক্ষা হয়েছে, ওটা তত্রস 1-2020 সালে এইখানে কিন্তু এই পরীক্ষাটি হতে চলেছে। এবং ওয়েটিং লিস্টে যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে এই কিন্তু ভেরিফিকেশানটি প্রসেসটি চলবে। ডিটেল নোটিফিকেশান এবং সমস্ত প্রসেসটি, ভ্যাকেন্সি, সমস্ত এই ব্যাপারটি কিন্তু আপনারা 15 তারিখ অর্থাৎ আগামী কাল পরিষ্কারভাবে জানতে পারবেন। এবং আপনাদের সমস্ত 14 তারিখ যে নোটিশ, যে রোল নম্বর রয়েছে এবং ডেট অফ বার্থ রয়েছে সেটির মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলসগুলি পেয়ে যাবেন। এবং আপনারা এই চ্যানেলে নজর রাখলে অবশ্যই আমরা সেই বিষয়ে যথাযথ যে আপডেট সেটি আপনাদের হাতে তুলে দিতে পারবো। এবং আরেকটি বিষয় আপনাদের কাছে বলে রাখা প্রয়োজন যে কাউন্সেলিং যেটা হবে সেটি কিন্তু সমস্ত মন্ত্রী কাউন্সেলিংই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন 11/11-1 ব্লক ই সল্ট লেক কলকাতা 91 এই ঠিকানাতেই হবে। এবং এখানে গিয়ে আপনাদের সমস্ত ভেরিফিকেশান প্রসেসটি করতে হবে। যারা হেডমিস্টার এবং হেডমিস্ট্রেস রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষারই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে। এবং 17 তারিখে এর যে ওয়েটিং লিস্টে যারা রয়েছেন, ফোর্থ ফেজ কাউন্সেলিং প্রোগ্রামে যারা ওয়েটিং লিস্ট রয়েছেন, শুধুমাত্র তাদের জন্য এই প্রসেসটি হবে। এবং এই পরীক্ষাটি হওয়ার পর তার যে আগে, তার আগে অর্থাৎ আগামীকাল আপনাদের কোথায় কবে পরীক্ষার ডেট পড়েছে এবং কাউন্সেলিংয়ের ডেট পড়েছে সে বিষয়ে কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তারপরে নোটিফিকেশান আসলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং যাতে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে করে অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে পারবেন।